কিং কুবরার মতো একদম কুবরার মতো সবসময় ফুসে। বারবি এবং ডল আবার এক হয়ে গেছে। এই যে এখানে, এই যে আসসালামু আলাইকুম ইব্রান, আপনাদের সাথে আছি আমি চাষী মানিক। আমাদের বার্ডস ক্যানভাসের নতুন সদস্য যোগ হলো, চলেন তাদেরকে একটু দেখে নিই। এই যে হচ্ছে আমাদের নতুন সদস্যরা। এই হাঁসগুলোর নাম কি আপনারা জানেন? দেখি কে কে জানেন, নামগুলো কমেন্টে অবশ্যই আমাকে জানান। এখানে ওরা তিনজন আছে, আরেকজন দেখেন, এই যে এখানে, এই যে ও ছাদের উপর চলে গেছিল। ও প্রথমে উড়ে এইদিকে আমাদের যে নতুন কেজ হচ্ছে তার ওয়ালের মাথায় বসছিল, দেন হচ্ছে ওই ঘরের চালার উপরে বসছিল, ওখান থেকে ফ্লাই করে আবার ছাদের উপর বসছিল। মাত্র ওর নিচে নামলো, বাকি সঙ্গী সাথীরা এদিকে আছে। আমাদের যে নতুন কেজ হচ্ছে সেই কেজের ওয়্যারগুলোতে এই গ্রে একটা কোটিং দেওয়া হয়েছে। আমি এখানে টোটালি সাদা রং করতে চাচ্ছিলাম, বাট গ্রে কোটিংটা দেওয়ার পরে আমার কাছে ভালোই লাগতেছে। আমি এখন কনফিউজড হয়ে গেছি, কালারটা কি গ্রেই রাখবো নাকি হচ্ছে সাদা করে ফেলবো। আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবেন যে এখানে গ্রেটা রাখলে ভালো হবে নাকি হচ্ছে গিয়ে ফুল হোয়াইট করে ফেলবো। পেছনে যে দেয়ালটা এটা টোটালি হোয়াইট করে ফেলবো, এটা ফাইনাল, বাট নেটগুলা পার্টিশনগুলা সেগুলো কোন রঙের করব সেটা নিয়ে একটু কনফিউজড আমি। অনেক দিন ধরেই এরকম একদম মিল্ক হোয়াইট হাঁস খুঁজতেছিলাম। এই হাঁসটার নাম হচ্ছে মাস্কুবি হাঁস, আর বাংলায় আমরা সাধারণত চীনা হাঁস নামে চিনে থাকি। এগুলো কিন্তু ফ্লাই করতে পারে, তো ওদেরকে নিয়ে আসছি আমি। মাত্র দুই দিন হলো, এখনও এই জায়গায় পুরোপুরি সেট হয় নাই আর শরীরটা ফ্রেশ হয় নাই, দেখেন একদম ময়লা লেগে আছে। গুসল টুসল করলে আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ। ওরা যেরকম ফ্লাই করে আমি তো ভয়ে আছি হারায় না যায়। কয়েকদিন গেলে এখানে সেট হয়ে গেলে তখন আর অত ফ্লাই করবে না, মানে ওদের ভয়টা কেটে গেলে আর অতটা অস্থিরতা দেখাবে না। তো এগুলো এখনও পূর্ণবয়স্ক হয় নাই, আরও এক দুই মাস সময় লাগবে পূর্ণবয়স্ক হতে। আই থিঙ্ক পূর্ণবয়স্ক হলে এবং আমাদের এখানে থেকে ভালো ভালো খাবার খেয়ে একটু গোসল টোসল করলে একদম চকচকে হয়ে যাবে, আর তখন দেখতে আসলে গর্জিয়াস লাগবে, এখন অতটা গর্জিয়াস লাগতেছে না। ফ্রেশ হোয়াইটগুলো কম পাওয়া যায়, অনেক কম পাওয়া যায়, অধিকাংশই থাকে হচ্ছে গিয়ে কালো বা সাদা, থাকলেও তার মধ্যে স্পট থাকে। তো আমাদের যে হাঁসগুলো এগুলোতে কিন্তু স্পট নাই, শুধুমাত্র ওই একটা হাঁসের মাথায় কিছু কালো আছে, ওই যে নিচের ওইটা। যে আবার আবার উড়লো, যাক দূরে না গেলেই হয়। মাছকুবি হাঁসটা কিন্তু প্রচুর ঘাস খেতে পছন্দ করে। হাঁস যেহেতু নিয়ে আসছি মনে হয় না বাগানে আর ভেজিটেবল চাষ করা হবে, আর চাষ করতে হলে অবশ্যই এদেরকে আটকে রাখতে হবে। তো দেখা যাক, মাত্র নিয়ে আসছি, এখনও এদেরকে কোথায় রাখবো সেই জায়গাটা ফাইনাল করা হয় নাই বা ভালো একটা জায়গা তৈরি করা হয় নাই। এগুলো আসছে হচ্ছে গত পরশু দিন, গতকালকে বিকেলবেলা একটু ছাড়ছিলাম আর আজকে সকালে ছেড়ে দিলাম, এই জন্য হয়তো একটু এলোমেলো উড়াউড়ি করতেছে। তো কয়েকদিন পরে আশা করি ঠিক হয়ে যাবে। তো এদেরকে গোসলের পানি দিতে হবে। গোসলের পানিটা রেডি হতে হতে চলেন আমরা র্যাবিটদের ওখান থেকে একটু ঘুরে আসি। র্যাবিটগুলো আবার কিন্তু বেড়া কেটে সবাই এক হয়ে গেছে, বারবি এবং ডল আবার এক হয়ে গেছে। মাঝখানে যে বেড়াটা ছিল বেড়া আবার ওরা কেটেছে, কেটে আবার ওই ঘর থেকে এই ঘরে র্যাবিট চলে আসছে, আবার এই ঘর থেকে ওই ঘরেও চলে যাচ্ছে। দুষ্টু র্যাবিটটাকে এইমাত্র কেজে দিয়ে দিলাম, আর ওর জায়গাটা আরেকজন দখল করে নিছে, ও যেখানে থাকে ওর বাসাটা ওই যে নিচে দেখেন। এরা সব ওই ঘরে ছিল, ওই ঘর থেকে এই ঘরে চলে আসছে আজকে। আর এই যে দেখেন কত বড় একটা গর্ত করছে, একদম শেয়ালের মতো বিশাল বড় একটা গর্ত করছে। এই যে আমাদের বাকি র্যাবিটগুলো মাশাল্লাহ সকালের খাবার খাচ্ছে, সকালে এই যে ফ্রেশ ঘাস দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বার্ডের সফট ফুডের যে এক্সট্রা থাকে সেগুলো। এখানে অনেক কিছু আছে, ফ্রুটস আছে, ভেজিটেবল আছে, তারপর হচ্ছে গ্রেইন আছে। হাঁড়ির ভিতরে বাচ্চাদের কি অবস্থা একটু দেখি, এই যে দেখেন মাশাল্লাহ, এরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে মাশাল্লাহ, হয়তো আর দু একদিনের মধ্যেই নিজে থেকেই বের হয়ে আসবে। এখনো কিন্তু হাঁড়ির ভেতরটাই আছে, এই যে দেখেন
হাঁসদের জন্য অস্থায়ীভাবে এই ট্যাঙ্কে পানি দেওয়া হচ্ছে, এখানে হয়তো ওরা গোসল করবে। এদিকে কেজ বানানোর কাজ হচ্ছে, যে কারণে চারদিকে কনস্ট্রাকশনের মালামাল ছড়ায় ছিটা আছে। দেখতে হয়তো ভিউটা অতটা ভালো লাগতেছে না, আশা করি খুব শীঘ্রই আমাদের কাজকর্ম শেষ হলে চমৎকার সুন্দর দেখতে লাগবে। আজকে বিষয়টা উল্টো হয়ে গেল, এখানে শুধুমাত্র ক্লার্ককে দেখা যাচ্ছে বাস্কিং করতেছে, বাকি দুইজন সবসময় কিন্তু উপরে থাকে, ওরাই নাই। ক্লার্কের পিঠ থেকে এই যে দেখেন পুরাতন খোলসগুলো উঠে যাচ্ছে, নিচে চকচকে খোলসটা বের হচ্ছে। এটা একটা ন্যাচারাল প্রসেস, স্টেপ বাই স্টেপ পুরাতন খোলস পড়ে আবার নতুন খোলস গজায়। চলেন এখন একটু বার্ডের রুমে যাই, দেখি ওদিকের কী অবস্থা। আমরা আমাদের বার্ডের রুমে চলে আসছি, এখানে বার্ডের খাবার চেঞ্জ করা হচ্ছে, ফিড মিক্সটা আর কি। আজকে সকালে সফট ফুডে কী কী দেওয়া হয়েছে দেখি, এই যে এখানে লাল শাক আছে, বিভিন্ন ধরনের শস্য দানা, ডাল, গাজর, বিটরুট সব মিক্স আপ করে দেওয়া হয়েছে। দেখেন ও কেমন করতেছে, আমি আঙুলটা বাহিরে রাখছি তারপরে ও আমাকে কামড়াতে আসতেছে। দুষ্টু পাখি। আমাদের এখানে দুষ্টু একটা লাভ বার্ড আছে, ওর বেবি ফুটার কথা, দেখি বেবি ফুটছে কিনা। মাশাল্লাহ বেবি তো ফুটছে দেখা যাচ্ছে, বাট কয়টা ফুটছে সেটাই তো দেখা মুশকিল হয়ে যাবে। এখন একটা দুইটা মনে হচ্ছে, এ হলো একেবারে চরম দুষ্টু, কিং কুবরার মতো, একদম কুবরার মতো সবসময় ফুসে, হাত দেওয়াই যায় না এখানে। আমি একটু দেখবো যে কয়টা বাচ্চা ফুসছে, সেই সুযোগটাও আমাকে দিবে না। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ দুইটাই। যাক, এই কেসটাতে অ্যালবিনো রিংনেক এবং গ্রে ইন্ডিয়ান রিংনেকের সব মিলে তিনটা ফিমেল রয়েছে এক্সট্রা, এদের জন্য মেল খুঁজতেছি, ভালো মেল পেলে এদেরকে পেয়ার আপ করে দেবো ইনশাল্লাহ। খুবই চঞ্চল দেখানো যাচ্ছে না আপনাদের। সুপ্রিয় দর্শক, আমাদের নতুন সদস্য মাসকুবি ডাকদের জন্য একটু প্রে করবেন, এরা জন্য এখানে ঠিকঠাক মতো সেট হয়ে যায়, উড়ে দূরে কোথাও চলে যে হারিয়ে না যায়, কিংবা অন্য কোনো সমস্যায় ক্ষতিগ্রস্ত না হয়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।